মাসির বাড়ি থেকে তো দুপুরবেলা চলে এসেছি, মনটা খারাপ খারাপই করছে। সবাই মিলে একসাথে ছিলাম, অনেকদিন পর ভাই বোনের একসাথে হলে যা হয়। তার উপরে ঐশী আর তো মিষ্টি হয়েছে বাচ্চাটা, কি যে বলবো। শুনলাম ওনাকে কমপ্লেন করেছে কি কি আমায় নিয়ে যায়নি। এসে ঘুমিয়ে পড়েছিলাম, এখন সন্ধে হয়ে গেছে, তো সন্ধ্যের চাটা বানাতে বসাচ্ছি। সবার যখন মনটা খারাপ, ভাবছি একটু মশালা টি বানিয়ে ফেলি। মশালা টি বলতে একদম সব মশলা দেবো না, মানে একটু হালকার উপরে করতে হবে। এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছ, এগুলো সমস্ত কিছু তোমরা দেখতে পাবে আমাদের যে কিচেন ট্যুরের ভিডিওটা আছে সেটাতে। তাছাড়া আমাদের ভিডিওর ডেসক্রিপশনে দেখবে আমাদের অ্যামাজনে অনেক লিঙ্ক দেওয়া থাকে, সেখান থেকে আমরা যেগুলো সব জিনিস ইউজ করি সেগুলোর লিঙ্ক তোমরা পেয়ে যাবে। ঘুমিয়ে পড়েছি সন্ধ্যাবেলা, আজকে একটু দেরি হয়ে গেছে উঠতে। ঘুম থেকে উঠে যদি গরম গরম চা পাই তাহলে তো ভালোই হয়। সুশি চা তো খাবো, তোকে আমি সুশি বলি, শুভশ্রী এতটা বলার থেকে একটু তো সে ইয়েও বলেছিল, নিউটন আমি সমুদ্রের ধারে বালি কুড়োচ্ছি না নুড়ি কুড়োচ্ছি, একটু মানে অনেকটা ফর্মালি বলতে যখন শুরু করেছিলাম তখন ওভাবে ডিভাইড করে শেখায়নি, কিন্তু আমাদের আমার মিউজিক সাবজেক্ট হিসেবেও ছিল স্কুলে। তো তখন বলেছিল যে চুজ করতে হবে তোমাকে যে কোনো একটা, তো সেই জন্য আমি রবীন্দ্রসঙ্গীতটাকে চুজ করেছিলাম। আমাদের সময় এইগুলো ছিল না স্কুলে, আমাকে উল্টে একদিন মাথায় গানটা মেরেছিল জানো, আমি নাকি বেঞ্চিতে তবলা বাজিয়েছি। শ্বশুর মশাই অসুর মশাইকে তো অনেক কিছু ডিমান্ড করে, আজ এই মাংস খাবো, আজ এই রান্না করো, ওই রান্না করো। আমি একটা ডিমান্ড করি কি, আমার ওই যে দেখছো সব রয়েছে এখানে, একটা ক্যাসিও রয়েছে, সব পড়ে পড়ে ধুলো জমছে, ইউ শুড স্টার্ট নাও। কত বড় বাপরে, মানে বইতে বইতে এগুলো একদম লাইট ওয়েট। আর একটা বড় আছে, ওটা আমার দেশের বাড়িতে আছে, ওটা এর থেকে আরো অনেক কিছু ফাংশন আছে। একটু তো ফাংশন গুলো দেখিয়ে দিই, এটা তো পাওয়ার দেখতে পাচ্ছ, পিয়ানোর আওয়াজ। এতে আর একটা মজা হলো, অনেক কিবোর্ডই দেখবে বিভিন্ন ধরনের তোমার সাউন্ডস আছে, যে অর্কেস্ট্রা আছে, ফ্লুট আছে, ভায়োলিন আছে, কিন্তু বেশিরভাগ তোমরা যেমন বা আমি যেমন হারমোনিয়াম শিখেছি, এতে কিন্তু হারমোনিয়ামের একটা টিউন আছে। এটা অনেকের কাজে লাগবে যারা গান শিখছে। বাবা কাজ করিস তো এইটার একটা লিঙ্ক দিয়ে দিস, যারা হারমোনিয়ামে শিখছে তারা এইটা পেলে অনেক সুবিধা হবে, নাহলে চট করে অন্য সবাই যে হারমোনিয়াম আছে তা নয়। কেমন আমি তো হারমোনিয়ামটা দেখাচ্ছি, ও দুদিন বাজালি এসে যাবে। মোটামুটি কত বছর পরে ধরছি, মোর দ্যান 10 ইয়ার্স। শুনো, কিছু কিছু সাইকেল চাপা, সাঁতার শেখা, এই হারমোনিয়াম বাজানো কোনো বলে না। কি গান বলো? দিদি
চিড়ে আছে দেখ একটা কোটো একটা প্যাকেট আছে চিড়ে নিয়ে আর ওখানে ঘি আছে ওপরে সাবধানে ফোন নিয়ে যাও ঘিটা নিয়ে আর লবঙ্গ দারচিনি আর ছোটা এলাচ আর তেজপাতা তেজপাতা কটা তেজপাতা দুটো দে কেন কাজু কিশমিশও লাগবে আগে যেমন ওই ছিল আমার মশলার কৌটো ধারগুলো একটু একটু কেটে যেত হাত কেটে যেত তা এইগুলো দেখছি একটু খুব শক্ত তো ওরা এনেছে আমি আবার বকা দিলাম কিরে এটা বললো মামনি এটা একটু আরও হার্ড এটা কাটবে না তা এখন দেখছি না এটা ভালো আগের থেকে বেটার এটা যখন ভাজাটা হাফ হাফ হবে তখন দিয়ে দেবে আমি এটা ভিজিয়ে দিচ্ছি আচ্ছা কাল থেকে যে ওটা ভেজানো আছে ভিজিয়ে তো তুলে রেখেছি দেখছা ভেতর দিয়ে কল টল বেরিয়ে গেছে তো ওইটা কি ব্যবস্থা করবি এটা তো ওই স্প্রাউটস ও খাবে বলছে কালকে সকালবেলা হঠাৎ করে বরের ইচ্ছে হয়েছে যে একটু এখন হেলদি খাবার খাবে তো তার জন্য এটা ভিজিয়ে রেখেছিলাম এখন দেখতে পাচ্ছি যে তার মাথা মানে অঙ্কুর মতো বেরিয়ে গেছে এগুলো বলে কালকে সকালবেলা ও স্যালাড হিসেবে খাবে ঠিক আছে কিন্তু তোমরা যদি জানতে চাও যে এটা কীভাবে বানাতে হয় সেটার জন্য একদিন আমি পুরো মানে আজকে তো বানানো হয়ে গেছে এরপরে একদম শুরু থেকে দেখিয়ে দেবো যে কীভাবে বানায় হ্যাঁ খুব ভালো এটা খাওয়া মানে ভীষণ হেলদি ছোট ছোট কিউব কিউব ওটা কিন্তু ছিল না তোমাদের ঘরে একটা কথা বলি শুভশ্রী কদিন ধরেই বলছে মামনি তুমি একটা কুকিং চ্যানেল খোলো না তুমি তো ভালো ভালোই রান্না করো দেখেছি বাড়িতে রান্না করো খাচ্ছি আচ্ছা বলো এই বয়সে কি আর পারবো আমরা তোমরা কি বলো পারবে পারবে পারবো না সোনা মনে হচ্ছে তুমি স্টার্ট করো না আমরা হেল্প করে দেবো শুভশ্রী যখন ছিল না তখন আমি আর আমার কর্তা চ্যানেলটা চালাতাম তা এখন এসে ও ধরেছে বেশিরভাগটাই ও করে আমি খুব সামান্য করি তা আগে আমি কিছু রান্না বান্না দিয়েছি দেখেছো এবং নতুন যারা এসেছো আমাদের সাথে তারাও দেখো আমার পুরনো ভিডিওগুলো অনেক কিছু রান্না আছে তা তাদের মধ্যে সেই রান্না থেকেও তোমরা যদি কিছু শিখতে চাও আমাকে কমেন্ট করো চেষ্টা করব করার তবে এখন আশা করছি একটু ভালোই হবে কেন এখন তো আমি আর একা নেই হেল্প করার এসে গেছে আমার আর এ মোটামুটি ভালো রান্না জানি সেই জন্য আশা করছি দুজনে মিলে চালিয়ে যাব সাদা তেল মনে হচ্ছে নেই মানা সাদা তেলটা ঢাল খুলে দিই মানা আমি খুলে দিই শক্ত আছে নখ ফেটে যাবে এই বোতলগুলো ভালো হয়েছে না মানা আমার তো খুব ভালো লাগছে কেন হরাস করে তেলটা বেশি পড়ছে না কড়ায় আর সব থেকে ভালো লিক হয় না বোতলে না হলে এই বোতলের গা দিয়ে জল পড়ে তলাটা একবারে সে তেল থাকে যেমন এইগুলো এটাকে ভেজে তুলে রাখবো না না কিছু তুলতে হবে একসঙ্গে এই যো এই লবঙ্গ না যখন দিবি এই যো তাহলে ফাটবে না ঠিক আছে এই এটা ছোট এলাচ আমি বুট বললাম লবঙ্গ না দেখো তেল ঠিক আছে দেখি হ্যাঁ না আমার ঘি দেবো তো তেজপাতা আর কি দেবো তেজপাতা গরম মশলা দেবে কিশমিশ দেবে দিয়ে তারপরে সবজিগুলো দিয়ে দেবে কিশমিশের আগে এই যে জলটা ফেলে দিই হ্যাঁ হ্যাঁ আলু গাছ দুটো আছে লঙ্কা কাটি
লঙ্কা দিয়ে দেব? হ্যাঁ আলু দিয়ে দাও, গোটা লঙ্কাটা দিয়ে দাও, কুচো লঙ্কাটা দিতে হবে, গোটা লঙ্কাটা আর আলু দিয়ে দেবে না, আর দেখা একটু হলুদ দেবে, আর এইটা হয়ে যা সুবিধা হয়েছে না ঘর মানা, আর ওইটাতে তোরও তো হাত কেটে যেত, এগুলো তো সুবিধা, ওগুলো সুবিধা হয়েছে চুপ করে, এবার সিমে দিয়ে চাপা দিয়ে দাও, পাউডার মুখ খুলতে সময় লাগে না, সময় লাগে, হাতে জল থাকলে খোলা যায় না, দিলাম জল, যাও না দাও ধোয়া ফেলবো তো জলটা, বেশি করে দিয়ে দাও একটু ভিজুক চিড়েটা, এটা দু চামচ দিয়ে দাও, ওইটা এক চামচ দাও, হ্যাঁ হ্যাঁ দু চামচ, বাবা অনেকটা বড়, আর একটুখানি দাবে, আর অতটাই ওইতে দা লাস্টে যেটা দিলে, দেখো জিরের পোড়াও তো একটু মিষ্টি মিষ্টি, আর একটু নুন দিয়ে দাও, এতে এবার এটা মিশিয়ে নিতে হবে, এটা মিশে কারণ নিচ্ছে চিড়েটা যদি ভেজা একটু বেশি হয়ে যায় না আর বেশি ঘাঁটবে না আর কি, ব্যাস হয়ে গেল চিড়ের ফলা ফাটাফাট, কত তাড়াতাড়ি হলো দেখলে তো, গন্ধটা এসছে, তাহলে বন্ধ করে দিই গ্যাসটা, বলছি তুই খাবার গুলো বান না, আমি বাসন গুলো মেজে ফেলি, আচ্ছা ঠিক আছে যা, হয়েছে মনে ঝুরঝুরে হয়েছে, হ্যাঁ ভয় পাচ্ছিলিস, আর ঠিক আছে প্রথম শিখেছিস তো আবার আপনি নিজে হাতে ভালো করে করবি, আজকের মতো তো আমি চিড়ের পোলাও শিখলাম, আর বাপি আমায় গানও করালো অনেকদিন পরে, তোমাদের যদি বাপির গান ভালো লেগে থাকে আর যদি চাও যে মামুনি আমাকে নতুন নতুন এরকম অনেক কিছু খাবার শেখাবে যেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করব, তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, আর কমেন্টে তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না কিন্তু, ভালো থেকো, টাটা।